চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট টেক্সট বুক গণিত প্রকাশের কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান নিয়ে আমরা আজকে আলোচনা পয়েন্ট এর সমস্ত অঙ্কগুলো সলভ করব তার আগে এই লেসনে কি কি ফর্মুলাগুলো ইউজ হচ্ছে ওটা একটু আলোচনা করে ফর্মুলা যেটা সমূল চক্রবৃদ্ধির সমূল চক্রবৃদ্ধি যেটা ফর্মুলা পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এই ক্ষেত্রে পি হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল তো আসল আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছর কত বছর তো এইভাবে আমরা এই মেন ফর্মুলাটা অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি যেটা সেটা পেয়ে থাকি আর চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে কীভাবে বের করি এখান থেকে আসলটাকে আমাদের মাইনাস করতে হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস পি এমনটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এটা গেল একদম সিম্পলটা এবার কখনো যদি এমনটা হয় অর্থাৎ সুদের পরিমাণটা তিন মাস অন্তর চার মাস অন্তর বা ছ মাস অন্তর এমনটা থাকে যে তিন মাস অন্তর বা ছ মাস অন্তর এমনটা যদি সুদের পর্ব উল্লেখ করা থাকে তাহলে আমাদের কি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধি হয় এমনটা পি ব্র্যাকেটে ওয়ান প্লাস আর বাই টি বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন টি এটা এখানে আর বাই টিটাকে তোমরা চাইলে এমনটাও লিখতে পারো পি ব্র্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টি টু দি পাওয়ার এন টি এমনভাবে এক্ষেত্রে পি আর আর হচ্ছে এন কি এটা তো আমরা আগেই জেনেছি টিটা হচ্ছে নতুন জিনিস টিটা হচ্ছে বার্ষিক সুদের পর্ব সংখ্যা অর্থাৎ এক বছরে কটা সুদের পর্ব থাকবে এটা আমাদের বের করতে হবে সাপোজ যদি আমরা বের করি যে ছ মাস অন্তর্দেয় সুদের ক্ষেত্রে তাহলে ছ মাস অন্তর্দেয় সুদ মানে সুদের পর্ব হচ্ছে ছ মাস তাহলে এরকম এক্ষেত্রে আমাদের টি এর ভ্যালু কী হবে টিয়ের ভ্যালু হবে টুয়েলভ ডিভাইডেড বাই ছয় যেহেতু এক বছর সমান সমান ছয় মাস তাহলে এখানে ইজিলি আমরা পেয়ে যাচ্ছি যে সুদের পর্ব সংখ্যা অর্থাৎ বার্ষিক সুদের পর্ব সংখ্যা হচ্ছে দুটো একইভাবে যদি তিন মাস অন্তর্দেয় সুদের ক্ষেত্রে বিষয়টা হতো সেক্ষেত্রে আমাদের টি হতো টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমাদের বার্ষিক সুদের পর্ব সংখ্যা হতো চার যে চারটা আমাদের এখানে অথবা এখানে বসত আশা করি বিষয়টা বোঝাতে পারলাম সমূল চক্রবৃদ্ধিটা এই ক্ষেত্রে কেমন হবে তিন মাস অন্তর্দেয় বা ছয় মাস অন্তর্দেয়ের ক্ষেত্রে আর এক্ষেত্রে যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলে তাহলে বিষয়টা একই রকম সমূল চক্রবৃদ্ধি থেকে মূল অর্থাৎ আসলটা যদি আমরা বাদ দিই তাহলেই খুব সহজে আমরা পেয়ে যাব সুদের পরিমাণটা তো এটা ছিল সমূল চক্রবৃদ্ধি এখান থেকে পি আসলটা বাদ দিলাম আর সুদের পরিমাণ পেয়ে গেলাম তাহলে তিন মাস অন্তর বা ছ মাস অন্তর দেওয়া সুদের ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কটা সলভ করব ফার্স্টে এটা তারপর এটা এবার আমরা আসছি যদি কোনো ক্ষেত্রে বলে যে প্রথম বছর সুদের বার্ষিক সুদের হার অবশ্যই চক্রবৃদ্ধি ক্ষেত্রে প্রথম বছর সুদের হার বলে দিলো হচ্ছে আর ওয়ান পার্সেন্ট আর দ্বিতীয় বছর সুদের হার বলে দিচ্ছে হচ্ছে আর টু পার্সেন্ট অর্থাৎ সুদের হার বছরের পর বছর প্রথম বছর দ্বিতীয় বছর আলাদা আলাদা হলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো সেক্ষেত্রে আমাদের সমূল চক্র বৃদ্ধি হবে এমনটাকে ওয়ান প্লাস প্রথমটা আমরা বের করব অর্থাৎ প্রথম বছর বছরের ক্ষেত্রে আর ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তো এটা যেহেতু খালি প্রথম বছরের তো টু দি পাওয়ার ওয়ান বসবে যেটা না বসলেও হয় আর যেহেতু দুটো বছরের যদি একবারে করতে চাই তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আসলটা হবে এটা এবং তার সাথে আমাদের এইভাবে বের করতে হবে ওয়ান প্লাস আর দ্বিতীয় বছরের সুদের হার আর টু যেহেতু তো আর টু ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এখানেও এন হবে কারণ দ্বিতীয় বছর বছর তো একটাই হচ্ছে সেটা হচ্ছে দুই নাম্বার বছরটা তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এমনভাবে টাকা বা টাকা তোমরা বুঝতেই পারছো এই ককের বিষয়টা সেটা লেখাই যাবে আর যদি ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হয় তাহলে বিষয়টা আগের মতোই অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে আসলের পরিমাণটা মাইনাস করলে আমরা ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা পেয়ে যাব এখানে আর ওয়ান মাইনাস পি তাহলে এইভাবে আমরা চক্রবৃদ্ধির সুদ পেয়ে যাব তিন টাইপের বিষয় এখানে আছে আর এই তিন টাইপের বিষয়গুলো যদি তোমরা জানতে পারো তাহলে অঙ্কগুলো সলভ করা যাবে আরও কিছু কিছু ধরনের আছে যে ক্ষেত্রে আমাদের কোনো মান যেমন সুদের হার বা সময়টাকে ধরে নিয়ে কম্পেয়ার করতে হবে কোশ্চেনে দেওয়ার মানের সঙ্গে এবং সেখান থেকে খুব সহজে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো তাহলে এবার আমরা আলোচনা করব অঙ্কগুলোর ক্ষেত্রে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা ব্যাংকে বার্ষিক এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে রাখলাম দু বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসেব করি তাহলে এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি চেয়েছে তাহলে ফার্স্টে যে ফর্মুলাটা আলোচনা করেছিলাম সেটাই করতে হবে সিম্পল করা যাক তাহলে আমরা এখানে লিখব পাঁচ হাজার টাকার এইট পয়েন্ট ফাইভ হারে দুই বছরে সমূল চক্রবৃদ্ধি বা সুদশল লিখতে পারো অসুবিধা নেই হচ্ছে আমাদের এখানে যাক পাঁচ আছে তো পাঁচ হাজার ব্র্যাকেটে ওয়ান প্লাস এইট টু দি পাওয়ার টু তাহলে এটা আমরা পেলাম পাঁচ হাজার টাকার এইট হারে দু বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা এটাকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তো করা যাক আচ্ছা ফাইভ থাউজেন্ড ব্যাকেটে আছে এইট পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড তো আমরা যদি ভগ্নাংশে যোগ করি তাহলে এখানে পাচ্ছি ওয়ান হান্ড্রেড প্লাস এইট পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড চাইলে কাটাকাটি করা যেত কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হতো না তো এমনটাই রাখলাম তাহলে আমাদের হচ্ছে ফাইভ জিরো 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 ইন্টু উপরে ওয়ান হান্ড্রেড এইট পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড এইট পয়েন্ট ফাইভ নিচে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড বিষয়টা আরেকটু গুছিয়ে আমি বলি এই দুটো টার্ম অ্যাড করলে একশো আট দশমিক পাঁচ হচ্ছে যেটার স্কোয়ার আছে আর নিচে ও হানড্রেড আছে তো এই টার্মটার স্কোয়ার হওয়ার দরুন এই টার্মটাকে দুটো বার লিখলাম ওয়ান হান্ড্রেড এইট পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এইট পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড এবার কাটাকাটি করা যাক জিরো জিরো ক্যান্সেল করা হলো এখানে আরেকটা জিরো ক্যান্সেল করলাম তো এখানে এই দুটো টার্ম থেকে যদি আমি পয়েন্ট উঠাই তো নিচে টেন এবং আরেকটা টেন পাওয়া যাবে এই পয়েন্ট উঠানোর জন্য কাটাকাটি করলে আমরা কী পাচ্ছি দেখা যাক এখানে যদি ফাইভ দিয়ে কাটি তো ফাইভ টু জার টেন আর এই টার্মটাকে যদি ফাইভ দিয়ে কাটা যায় ফাইভ টু জার টেন দেখা যাক কত বেরোচ্ছে ফাইভ টু জার টেন ফাইভ ওয়ান সাইভ ফাইভ ফাইভ সেভেন স থার্টি ফাইভ টু হান্ড্রেড সেভেনটিন এর উপরে থাকছে এই টার্মটা অর্থাৎ ওয়ান জিরো এইট ফাইভ টু ওয়ান সেভেন ডিভাইডেড বাই ফোর তো টার্ম দুটো তো মাল্টিপ্লাই করা যাক তার আগে এই টেন দিয়ে এটাকে যদি কাটি তো কী পাওয়া যাচ্ছে দেখা যাক টেন দিয়ে কাটলে ফাইভ টু 10 টেন অ্যাকচুয়ালি দিয়ে কাটছি তো এখানেও পাচ্ছি টু হান্ড্রেড তাহলে আমাদের নিচে থাকছে টু ইন্টু টু ইন্টু টু আর উপরে থাকছে টু হান্ড্রেড সেভেনটিন টু তাহলে টামটা কত হচ্ছে দেখা যাক টু হান্ড্রেড করলে মাল্টিপ্লাই করলে বেরোচ্ছে ফোর সেভেন জিরো এইট ডিভাইডেড বাই এইট আছে তো আমরা এখানে বের করার চেষ্টা করবো অ্যামাউন্টটা কত বেরোচ্ছে এইট

ফাইভ থাউজেন্ড এইটটি এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ টাকা তাহলে ফার্স্টের কোশ্চেনটা যেটা জানতে চেয়েছিল সেটা আমরা সলভ করে ফেললাম কেউ স্ক্রিনশট চাইলে নিতে পারো সেকেন্ড কোয়েশ্চেন বলেছে পাঁচ টাকার বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি তো সেম কোয়েশ্চেন একটার মতোই চলো সলভ করা যাক তো এই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা পাঁচ হাজার টাকার বার্ষিক এইট চক্রবৃদ্ধি হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি এখানে আসল হচ্ছে আমাদের পাঁচ তো পি এর জায়গায় পাঁচ প্লাস সুদের হার হচ্ছে এইট তো আর এর জায়গায় এইট আর এন এর জায়গায় তিন কারণ এখানে তিন বছরের কথা উল্লেখ করা হয়েছে তারপর আমরা সলভ করেছি এখানে এইটকে কেটেছি হান্ড্রেড দিয়ে তো টু হয়েছে ফোর দিয়ে কাটা হয়েছে তো ফোর টু জা এইট ফোর টোয়েন্টি ফাইভ হান্ড্রেড দেন নেক্সট লাইনে বাই টোয়েন্টি ফাইভ মানে এখানে ভগ্নাংশের যোগ হয়েছে আর কিউব থাকার দরুন উপরে টোয়েন্টি ফাইভ প্লাস আছে আর নিচে টোয়েন্টি এই টার্মটার কিউব থাকার ধরুন এই টার্মটাকে তিনবার লেখা হয়েছে এবং তারপর কাটাকাটি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো টোয়েন্টি ফাইভ দিয়ে এটাকে কাটলে টোয়েন্টি ফাইভ টু ফিফটি তো টু হান্ড্রেড হয়েছে আবার টোয়েন্টি ফাইভ দিয়ে কাটলে হয়েছে এইট আর এইট টোয়েন্টি টোয়েন্টি সেভেন সেভেন এইটাই মাল্টিপ্লাই করলে উপরে এই টাইমটা পাওয়া যাচ্ছে সেটাকে টোয়েন্টি ফাইভ দিয়ে ডিভাইডেড করলে আমরা এটা অ্যান্সার পাচ্ছি তো এই ছিল আমাদের সেকেন্ড নাম্বার কোয়েশনটা কেউ স্ক্রিনশট চাইলে নিতে পারো নেক্সট হচ্ছে তিন নম্বর বলেছে গৌতমবাবু দু হাজার দু হাজার টাকা বার্ষিক সিক্স পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য ধার নিয়েছিলেন দু বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন হিসেব করি এখানে কিন্তু আমাদের সমূল চক্রবৃদ্ধি চাইনি চক্রবৃদ্ধি সুদ চেয়েছে সুতরাং আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে পিটা মাইনাস করতে হবে তবে চলো করা যাক থার্ড নাম্বার কোয়েশ্চেন এখানে অ্যামাউন্টটা হচ্ছে দু টাকা তো দু টাকার চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরে চক্রবৃদ্ধি সুদ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের আসল হচ্ছে টু থাউজেন্ড তো টু থাউজেন্ড ব্র্যাকেটে ওয়ান প্লাস সুদের হার যেটা সিক্স পারসেন্ট ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন অর্থাৎ টু আর এখান থেকে আমি বললাম যেহেতু চক্রবৃদ্ধি সুদ চেয়েছে সুতরাং আসলটা অর্থাৎ এই ক্ষেত্রে টু থাউজেন্ড মাইনাস হবে তো এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করলে খুব সহজে আমরা অ্যান্সার পেয়ে যাব তো শুরু করা যাক এখানে যদি আমি টু দিয়ে কাটাকাটি করি ফার্স্ট টার্মটা তাহলে এখানে পাচ্ছি থ্রি এখানে পাচ্ছি ফিফটি তো থ্রি বাই ফিফটি তার স্কোয়ার নিচে আছে হচ্ছে

মাইনাস টু থাউজেন্ড কাটাকাটি যদি করতে চাই তবে জিরো জিরো ফার্স্টে ক্যান্সেল করা যাক দুটো ফাইভ দিয়ে কাটলে ফাইভ ফোর আর এখানে নিচে আর কাটা যায় মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি এখানে ওয়ান অর্থাৎ ফিফটি থ্রি ইন্টু করে এই টামটা পাওয়া গেল ডিভাইডেড বাই ফাইভ আছে ফাইভ মাইনাস চাইলে এখানেই পয়েন্ট বের করে টু থাউজেন্ড মাইনাস করা যাক কিন্তু ভগ্নাংশের বিয়োগ করলে আমাদের বিষয়টা সুবিধা হবে

ছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো এই কোয়েশ্চেনটা একদম তিন নম্বর কোয়েশনের মতোই তো তিন নম্বর কোয়েশনের মতোই আমরা সলভ করব এই হচ্ছে চার নম্বর কোয়েশ্চেনটা তিরিশ হাজার টাকার বার্ষিক নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ তো আগের মতোই এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা মাইনাস পি অর্থাৎ এই যে এই ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ যেটা ফার্স্টে ডিসকাস করা হলো একদম সিম্পলভাবে এখানে ভগ্নাংশে যোগ করা হয়েছে হান্ড্রেড প্লাস নাইন ওয়ান হান্ড্রেড নাইন হয়েছে বাই হান্ড্রেড যেহেতু কিউব আছে তো টার্মটা তিনবার লেখা হয়েছে এখানে কাটাকাটি করা হয়েছে চারটে শূন্য কেটে গেছে নিচের এই দুটো হান্ড্রেড থেকে আর নিচে দুটো শূন্য ছিল আর উপরে ওয়ান হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড নাইন ইন্টু থ্রি করলে আমরা এই টার্মটা পাচ্ছি সেখান থেকে থার্টি থাউজেন্ড মাইনাস করলে এটা পাওয়া যাচ্ছে তাহলে এই ছিল আমাদের চার নম্বর কোয়েশ্চেন এবং তার অ্যান্সার হচ্ছে এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি পয়েন্ট এইট সেভেন রুপিস আসলে কারো বুঝতে অসুবিধা হয়নি নেক্সট হচ্ছে ফাইভ নাম্বার বলেছে বার্ষিক ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এইট্টি থাউজেন্ড টাকার আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসেব করে লিখি এখানে কোয়েশ্চেনটা একটু বুঝতে হবে এখানে সুদের পর্ব বলা নেই আর সুদের পর্ব না বলার অর্থ হচ্ছে সুদের পর্ব এক বছর আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাগুলো এমনটা হয় এই কারণে যে নির্দিষ্ট সুদের পর্বের পর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয় কিন্তু আড়াই বছরের ক্ষেত্রে যদি সুদের পর্ব এক বছর হয়ে থাকে তাহলে দুটো সুদের পর্ব কমপ্লিট হয় দু বছরে আর এই অতিরিক্ত হাফ বছরটা অর্থাৎ ওয়ান বাই টু বছর বা সিক্স মান্থটা এই টাইমটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের আওতায় পড়বে না সেই টাইমটা সরল সুদের ভিত্তিতে আমাদের বের করতে হবে কারো যদি এই বিষয়টা বুঝতে অসুবিধা হলো ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে আমরা এই বিষয়ে একটা ভিডিও এর আগে অলরেডি পোস্ট করেছি সেটা অবশ্যই দেখতে পারো এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তবে চলো এই ভিডিওটা এই অঙ্কটা সলভ করা যাক আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের দু বছরটা সমূল চক্রবৃদ্ধি যেটা বের করব সেটা চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে এবং এই হাফ বছর অর্থাৎ ছ মাসটা আমরা সরল সুদের ভিত্তিতে নির্ণয় করব। তাহলে ফার্স্টে আমরা যেটা বললাম দু বছরটা এখানে অ্যামাউন্টটা হচ্ছে এইটটি থাউজেন্ড তবে আশি হাজার টাকার সুদের হার বলা হয়েছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হারে দুই বছরে সমূল চক্রবৃদ্ধি আমরা নির্ণয় করবো আর তো বের করা যায় যে ফর্মুলাটা আমরা এর আগে পর্যন্ত করে আসছি অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এখানে এইটি থাউজেন্ড হচ্ছে আমাদের এখানে আছে সুদের হার আছে ফাইভ পারসেন্ট সরি সমূল চক্রবৃদ্ধি তো সুদ আসলটা মাইনাস করার প্রয়োজন নেই ক্যালকুলেশন এখানে আমরা করবো এখানে কাটাকাটি করা যায় ফাইভ দিয়ে হান্ড্রেডকে কাটলে 20 হয় 520 আর 100 আমরা জানি তো 20 plus 1 divided by 2 20 এটা ভগ্নাংশের যোগ করলে আমরা পাচ্ছি স্কয়ার আছে ক্যালকুলেশনটা কন্টিনিউ যখন করছি তখন উপরে পাচ্ছি 21 তার স্কয়ার তাহলে হচ্ছে 21 by 20 into 21 by 20 কারণ ভগ্নাংশের যোগটা এমনই বের হচ্ছে 21 by 20 স্কয়ার থাকার ধরুন দুবার লেখা হলো টার্মটাকে কাটাকাটি করা যাক জিরো জিরো ক্যান্সেল হলো জিরো জিরো ক্যান্সেল হলো টু দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে ফোর হান্ড্রেড আবার টু দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে টু হান্ড্রেড তো এখানে আমরা পাচ্ছি টু হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান আমরা জানি ফোর ফর্টি ওয়ান এটাকে টু হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে এইট এইট টু জিরো জিরো এত টাকা তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে দু বছরের সমল চক্রবৃদ্ধি কত কিন্তু প্রশ্নে আমাদের দু বছরের সমল চক্রবৃদ্ধি চাইনি প্রশ্নে চেয়েছে আড়াই বছরের আর যে অতিরিক্ত হাফ বছরটা সেটা আমরা সুদের হারে বের করব তাহলে আমরা এবার লিখবো অতএব আট হাজার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় নির্দিষ্ট পর্বের পর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ এই সমল চক্রবৃদ্ধিটাই এই টাইমের পর থেকে আসল তো এই টাকাটি আমরা বের করব এত টাকার একের দুই বছরে সুদ আসল সুদের হার একই আছে ওই জন্য উল্লেখ করলাম না কত বেরোচ্ছে এইট এইট টু জিরো জিরো এটা আসল প্লাস এটা সরল সুদের ভিত্তিতে বেরোবে পি আর টি বাই হান্ড্রেড তোমরা আগেই করেছ জানো তো এক্ষেত্রে আমাদের আসল যেহেতু এটাই তো এইট এইট টু জিরো জিরো ইন্টু আর যেটা সুদের হার সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট আর টাইম এখানে হচ্ছে ওয়ান বাই টু ইয়ার তো ওয়ান নিচের টুটা আমি হান্ড্রেডের পাশে নিয়ে নিচ্ছি যেন সুবিধে হয় তাহলে এটা হচ্ছে আমার ক্যালকুলেট করলে আমরা ইজিলি পেয়ে যাবো আনসারটা তো ক্যালকুলেট করা যায় উপরে থাকছে এইট এইট টু জিরো জিরো প্লাস এখানে কাটাকাটি শুরু করলে জিরো জিরো দিয়ে দুটো জিরো ক্যান্সেল হলো টু দিয়ে এটাকে কাটলে হচ্ছে ফোর ফোরটি ওয়ান তাহলে এখানে ফোর ফর্টি ওয়ানকে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমি ফাইভ ওয়ান জে ফাইভ ফাইভ ফোর জো টোয়েন্টি তাহলে থাকছে টু ফাইভ ফোর জে টোয়েন্টি তো টোয়েন্টি টু এত টাকা তো অ্যাড করলে পাওয়া যাচ্ছে ফাইভ জিরো ফোর জিরো নাইন অর্থাৎ নাইন জিরো ফোর জিরো ফাইভ এত টাকা প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি কত পাওয়া যাবে সেটা হচ্ছে নাইনটি থাউজেন্ড ফোর হানড্রেড ফাইভ রুপিস আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আমি কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট আর এই হচ্ছে সেকেন্ড পার্ট নেক্সট হচ্ছে ছয় নম্বর বলেছে ছন্দা দেবী বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা দু বছরের জন্য ধার করেন চক্রবৃদ্ধি সুদ যদি দু টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন তা নির্ণয় করি তো এটা সিম্পল অঙ্ক কিন্তু এখানে আমাদের জানতে কি চেয়েছে এখানে চেয়েছে ছন্দ দেবী কিছু টাকা এবং সেই টাকার পরিমাণটা অর্থাৎ আসল এখানে জানতে চেয়েছে তো আমরা এই ফর্মুলাতেই অঙ্কগুলো সলভ করতে পারবো এই ফর্মুলাতেই অঙ্কটা সলভ করতে পারবো তোমরা দেখতে পাচ্ছ কারণ এখানে আমাদের সুদের পরিমাণটা বলা হয়েছে কিন্তু আসলটা জানতে চেয়েছে তো আমরা আসলটা ধরে নেব এবং সেই আসলের ভিত্তিতে সুদের পরিমাণ বের করব সেই সুদটাকে কোশ্চেনে দিয়ে দেওয়া সুদের সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা আসলটা পেয়ে যাব তাহলে আমরা ধরি আসল বা মূলধন পি টাকা তাহলে ছন্দাবি দেবী যে টাকাটা ধার করেছেন সেটা হচ্ছে পি টাকা বা তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো এটার পরিবর্তে ধরি ছন্দা দেবী পি টাকা ধার করেন কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে হয় এটা লিখবে না ছাড়া এটা লিখবে দুটোই অবশ্যই কেউ লিখবে না তাহলে ধরি ছন্দা দেবী পি টাকা ধার করেন এবার আমাদের বের করতে হবে সেই পি টাকার এইট পার্সেন্ট হারে দু বছরে কত টাকা সুদ হয় যেন আমরা কম্পেয়ার করতে পারি সেই সুদটাকে বইয়ের দেওয়া সুদের সাথে বা কোয়েশ্চেনে দেওয়া সুদের সাথে তাহলে অতএব পি এইট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এখানে বলা হয়েছে দু বছর তাহলে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করা যাক এক্ষেত্রে আমাদের আসল তো পি আছে তো পি ব্যাকেটে ওয়ান প্লাস সুদের হার আছে এইট পার্সেন্ট তো এইট বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু মাইনাস পি সিম্পল আমরা এই সুদের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে সুদের হার আমাদের জানা ছিল তো এমনটা হলো এই টাকা তো আমরা আমাদের সুবিধার জন্য এই ভেতরের টার্মটাকে এখানে এইট আর হান্ড্রেডটাকে যদি ফোর দিয়ে কাটি তো ফোর টু এইট আর হান্ড্রেড তো ভেতরে আমাদের থাকছে পিকেটে তারগ্নাংশে যোগ করি তাহলে পাচ্ছি টোয়েন্টি ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস পি টাকা ইজিলি করা যাক টোয়েন্টি ফাইভ প্লাস টু नीचे 25^2 तो 27^2 हमरा এখানে ক্যালকুলেট করে নি 25^2 তো আমরা জানি 625 77^2 49 तो 9^2 100 472^2 14 18 729 27^2 যা আগে থেকে জানতে তার জন্য वेरी गुड 729 / 625 - p

ক্যালকুলেশনটা একটু বড় হলো তোমরা চাইলে একটু স্ট্রেট জাম্প করলে করতে পারো তাহলে চক্রবৃদ্ধি সুদ আমার বের করা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা যেখানে পি রিলেটেড টার্ম আছে ধরে নেওয়া টার্ম আর কোশ্চেনে বলেছে সেই চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা দু টাকা তাহলে অতএব প্রশ্ন অনুসারে আমরা এখানে পাচ্ছি ওয়ান জিরো ফোর বাই সিক্স টোয়েন্টি ফাইভ পি সমান সমান টু ফোর নাইন সিক্স তো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের পি এর ভ্যালুটা বের করতে হবে পি ইকুয়ালস টু টু ফোর নাইন সিক্স ইন্টু সিক্স টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ডাইরেক্ট ওয়ান দিয়ে কাটার চেষ্টা করা যাক তো ফোর টু হচ্ছে টু থাকছে ফোর তো ফোর টোয়েন্টি তো এবার টোয়েন্টি ফোর কত হচ্ছে যদি যায় তো হচ্ছে মাল্টিপ্লাই করা যাক রিক্স নিয়ে লাভ নেই সিক্স টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর কত হচ্ছে ফোর দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে জিরো জিরো টু ফাইভ দেন হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো 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 ফাইভ ওয়ান ফাইভ ট্রিপল জিরো অর্থাৎ ফিফটিন থাউজেন্ড হচ্ছে অ্যান্সার তাহলে কোয়েশ্চনে যেটা জানতে চেয়েছিল যে আসলের পরিমাণ কত বা দেবী কত টাকা ধার করেন ছন্দা দেবী ফিফটিন থাউজেন্ড ধার করেন এটা আমরা নির্ণয় করে ফেললাম নেক্সট হচ্ছে সেভেন নাম্বার বলেছে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের তিন বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে কোন আসলের তিন বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে হিসেব করে লিখি তাহলে এই ক্ষেত্রেও আমাদের আসলই জানতে চেয়েছে কোয়েশ্চেনটা হুবহু ছয় নাম্বারের মতো তো আমরা ওইভাবেই সলভ করবো চলো স্টার্ট করা যাক ছয় নম্বরের মতোই তো সেই হিসেবেই ধরে নিলাম আসল পি টাকা প্রশ্নে যেমনটা বলা হয়েছে পি টাকার টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ আমাদের পি রিলেটেড টার্ম দিয়ে বের করা হলো এমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ টেনে জিরো জিরো ক্যান্সেল হয় ধরুন উপরে ওয়ান নিচে টেন থাকছে ভগ্নাংশে যোগ করলে ইলেভেন বাই টেন হচ্ছে আর ইলেভেনের কিউব হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান আর নিচে টেনের কিউব হচ্ছে ওয়ান থাউজেন্ড পি মাইনাস পি ভগ্নাংশের বিয়োগ করলে রাশিটা দাঁড়াচ্ছে এমনটা তাহলে এই টাকাটা বেরোচ্ছে আমাদের পি টাকার টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিন বছরের চক্রবৃদ্ধি সু যখন আমি আসলটাকে পি ধরছি এবার এটার সাথে প্রশ্নে দিয়ে দাও সুদের কম্পেয়ার করলে আমরা এখান থেকে খুব সহজে পি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি থ্রি থার্টি ওয়ান দিয়ে ডাইরেক্ট কাটলে হচ্ছে এইট আর অ্যান্সার বেরোচ্ছে এইট থাউজেন্ড কারণ স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকলে নিতে পারো এই হচ্ছে ফার্স্ট পার্ট এই হচ্ছে সেকেন্ড পার্ট নেক্সট হচ্ছে এইট নাম্বার বলেছে রহমত চাচা বার্ষিক নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে দু বছর পর সুদে আসলে উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ফেরত পেলেন রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি তো এখানে ধরে নিই রহমত চাচা এক্স টাকা বা পি টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন ধরি রহমত চাচা পি টাকা সমবায় ব্যাংকে জমা রাখেন এবার এই পি টাকার দরুন আমরা নাইন পার্সেন্ট হারে দু বছরে সুদ আসল নির্ণয় করবো এই অঙ্কটাও আগের দুটো অঙ্কের মতোই কিন্তু আগে সুদের পরিমাণটা বলে দিয়েছিল তো আমরা সুদ বের করে তার সাথে কম্পেয়ার করছিলাম কিন্তু এক্ষেত্রে আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে তো আমরা এই ফর্মুলার ভিত্তিতে সমূল চক্রবৃদ্ধি বের করবো এবং সেটার সাথে কম্পেয়ার করবো তাহলে চলো করা যাক পি টাকার নাইন পার্সেন্ট হারে দুই বছরে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল ফর্মুলাটা একটু আগে আমরা দেখালাম পি ব্র্যাকেটে ওয়ান প্লাস আর অর্থাৎ সুদের হার এখানে নাইন বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এত টাকা তাহলে এটা আমাদের ভিত্তিতে সুদ আসল আর প্রশ্নের ভিত্তিতে এটা হচ্ছে উনতিরিশ হাজার সাতশো কুড়ি দশমিক দুই দশমিক পাঁচ শূন্য তো দুটোকে কম্পেয়ার করা যাক প্রশ্নানুসারে পি ব্র্যাকেটে ওয়ান প্লাস নাইন বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু ইকুয়ালস টু হচ্ছে টু নাইন সেভেন জিরো টু পয়েন্ট ফাইভ জিরো তো এখানে ভেতরের টার্মটা যদি আমি ভগ্নাংশে যোগ করি তবে কি হচ্ছে ইজিলি পাচ্ছি ওয়ান জিরো ওয়ান হান্ড্রেড প্লাস নাইন ডাইরেক্ট করে দিলাম ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড থার্ড স্কোয়ার আর এখানে থাকছে টু তাহলে খুব ইজিলি যদি আমি পি এর ভ্যালুটা বের করতে চাই এখানে যে দুটো টার্ম আছে অর্থাৎ হান্ড্রেড নাইন বাই হান্ড্রেড এই দুটো এই সাইডে এলে উল্টে যাবে আর কেমন হচ্ছে দেখা যাক হান্ড্রেডটা উপরে এসে এমনটা হবে আর নিচে থাকবে ওয়ান জিরো নাইন যেহেতু স্কোয়ার আছে সুতরাং দুটো টার্ম এমন হবে অর্থাৎ হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান জিরো নাইন কাটাকাটি করা যাক প্রথমে এখানে পয়েন্ট উঠিয়ে নিলে আমরা নিচে পাচ্ছি হান্ড্রেড তো এই হান্ড্রেড এই হান্ড্রেড ক্যান্সেল করে দিলাম আর ওয়ান জিরো নাইন দিয়ে টার্মটাকে কাটার চেষ্টা করি ডাইরেক্ট যদি কাটতে চাই তবে হচ্ছে ওয়ান জিরো নাইন দিয়ে ডাইরেক্ট কাটতে গেলে হচ্ছে টু হান্ড্রেড এইটিন টু হান্ড্রেড এইটিন আর তবে থাকছে আমার কাছে নাইনটি সেভেন থেকে এইটিন গেলে হচ্ছে সেভেন্টি নাইন তো সেভেন নাইন জিরো সিক্স দিয়ে যদি ট্রাই করি রাফে করা যাক নাইন ওয়ান জিরো নাইন দিয়ে টার্মটাকে কাটলে এখানে আমরা পেয়ে যাচ্ছি টু সেভেন টু ফাইভ জিরো বেরোচ্ছে অর্থাৎ টু সেভেন টু ফাইভ জিরো আবার যদি ওয়ান জিরো নাইন দিয়ে করি এবার মুখোমুখি হয়তো হয়ে যাবে ওয়ান জিরো নাইন দিয়ে করলে টু দিয়ে হচ্ছে টু হান্ড্রেড এইটিন আর সেভেন্টি টু থেকে এইটিন মাইনাস হলে হচ্ছে ফিফটি তো আমার এখানে অ্যান্সার বেরোচ্ছে সরি কাটলে বের হচ্ছে টু হান্ড্রেড এইটিন আর থাকছে ফাইভ ফর্টি ফাইভ তো ফাইভ দিয়ে হচ্ছে ফাইভ ফর্টি ফাইভ জিরো টু ফাইভ জিরো তো টার্মটা আমার এখানে আসছে পি ইকুয়ালস টু টু ফাইভ জিরো এখান থেকে দুটো জিরো আরও অ্যাড হচ্ছে তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কোয়েশ্চনে যেটা জানতে চেয়েছিলো যে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রাখেন রহমত চাচা পঁচিশ হাজার টাকা সমবায় ব্যাঙ্কে জমা রাখেন তো ফার্স্টে গে তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তো এই হচ্ছে ফার্স্ট পোর্শন আর একটু বাকি আছে ওটা হচ্ছে এটা এটা হচ্ছে রাফ নাইন নাম্বার বলছে বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি আর সুদে কত টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে করে লিখি তাহলে আসলটা জানতে চাইছে হুবহু তো আমরা ওইভাবে সলভ করবো এখানে সলভ করেছি আসল হচ্ছে পি টাকা পি টাকার এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি এটা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা তোমরা দেখতেই পাচ্ছ পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি সেটাকে কম্পেয়ার করা হয়েছে কোয়েশ্চেনে যেটা সমল চক্রবৃদ্ধি দিয়েছে তার সাথে তো এখানে কম্পেয়ার করলে ইজিলি এখানে ফোর দিয়ে কাটলে ফোর টু জা এইট ফোর টোয়েন্টি ফাইভ জা হান্ড্রেড তো ভগ্নাংশে যোগ করার পর টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ তার হোল কিউব থাকছে এখানে এমন টার্ম থাকছে এই টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভটা এই সাইডে এলে উল্টে যাচ্ছে যেহেতু কিউব আছে তো এমন তিনটে টার্ম হচ্ছে কাটাকাটি করার পর ফাইনাল অ্যান্সার পাওয়া যাচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তো এইট নাইন নম্বর কোয়েশনের অ্যান্সার হচ্ছে এটাই টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নেক্সট হচ্ছে টেন নম্বর বলেছে বার্ষিক সেভেন পয়েন্ট সুদের হারে বারো হাজার টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো তো সরল সুদের ফর্মুলা তো আমরা আগেই জানি পি আর টি বাই হান্ড্রেড আর চক্রবৃদ্ধি সুদেরও জানি তো চলো শুরু করা যাক প্রথমে চক্রবৃদ্ধি সুদটা বের করব এখানে বারো হাজার টাকা বলা হয়েছে তো বারো হাজার টাকার সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করা যাক চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা তো আমরা জানি তাহলে এখানে আমাদের পি অর্থাৎ আসল হচ্ছে টুয়েলভ থাউজেন্ড ব্র্যাকেটে ওয়ান প্লাস সুদের হার সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু মাইনাস আবার টুয়েলভ তাহলে এই টাকাটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ এবার সরল সুদ বের করে এই দুটোর অন্তর করলেই পাওয়া যাবে তাহলে সরল সুদ বের করা যায় বারো হাজার টাকা সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে দু বছরে সরল সুদ সরল সুদের ফর্মুলা তো আমরা জানি পি আর টি বাই হান্ড্রেড তো এখানে পি হচ্ছে আমাদের আসলের পরিমাণ টুয়েলভ থাউজেন্ড আর হচ্ছে সুদের হার যেটা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টি হচ্ছে টু টু থাউজেন্ড ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটা আর আমাদের চেয়েছে দু বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এটা অবভিয়াসলি চক্রবৃদ্ধি সুদই বেশি হয় তো চক্রবৃদ্ধি সুদ থেকে এটা মাইনাস করলে আমরা ইজিলি অ্যান্সার পেয়ে যাব তাহলে আমরা লিখবো অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর

এই টার্মটা এমনটা রাখলে আমাদের সুবিধা হবে এখান থেকে টুয়েলভ থাউজেন্ড কমন নিতে তো এই তিনটে টার্ম থেকে আমরা টুয়েলভ থাউজেন্ডটা কমন নিচ্ছি টুয়েলভ থাউজেন্ড কমন নেওয়া গেল এবার এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো এই জায়গাটা ওয়ানটাকে এ আর সেভেন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেডটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার ধরুন এ স্কোয়ার অর্থাৎ ওয়ান এর স্কোয়ার যেটা ওয়ান বি স্কোয়ার অর্থাৎ টু ইন্টু ওয়ান ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড সরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এই টামটার স্কোয়ার অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ আর এর স্কোয়ার তো আমরা এটাই সেকেন্ড ব্র্যাকেটে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ধরুন আমরা পেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার টুয়েলভ থাউজেন্ড কমন নয় এখানে মাইনাস টুয়েলভ থেকে টুয়েলভ থাউজেন্ড কমন চলে এলে থাকছে মাইনাস ওয়ান এই টামটা থেকে টুয়েলভ কমন চলে এলে থাকছে মাইনাস টু ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড আসলে তোমরা বুঝতে পারছো এখানে টু টাকা আগে নিলাম তাহলে কী হচ্ছে এখানে এই ওয়ান এই ওয়ান কাটা যাচ্ছে টু ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড টু ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড কাটা যাচ্ছে তো আমাদের কাছে পড়ে থাকছে এখানে টুয়েলভ থাউজেন্ড আর এখানে সেভেন পয়েন্ট ফাইভের স্কোয়ার বাই হান্ড্রেড তো আমরা ইজিলি টার্মটাকে সিমপ্লিফাই করে নেবো সেভেন পয়েন্ট ফাইভ এর স্কোয়ার অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ নিচে হান্ড্রেড এর স্কোয়ার আছে তো হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ক্যান্সেল করা যাক দুটো জিরো এখানে কাটলাম এই দুটো টার্ম থেকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ উঠাতে গেলে এমনটা টার্ম পাচ্ছি তো টোয়েন্টি ফাইভ দিয়ে ক্যান্সেল করলে টোয়েন্টি ফাইভ সেভেন্টি আর টোয়েন্টি ফোর আর হান্ড্রেড তো আবার ফাইভ দিয়ে ক্যান্সেল করলে ফাইভ ফিফটিন সেভেন্টি ফাইভ টু টেন থ্রিজ ফিফটিন টু টেন ফোর দিয়ে টুয়েলভকে ক্যান্সেল করলে ফোর তো আমাদের অ্যান্সার এখানে থাকছে থ্রি 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 বাই টু টু অর্থাৎ থ্রি ইন্টু থ্রি নাইন নাইন থ্রি জে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ফোর এমনটা তো এখানে যদি আমরা ক্যালকুলেট করতে চাই তবে আমাদের অ্যান্সারটা বেরোবে টোয়েন্টি সেভেন এখানে অ্যাকচুয়ালি একটা জিরো থেকে গেছিলো তো এটা থার্টি হবে টু সেভেন্টি বাই ফোর এমনটা হচ্ছে বা এখানে টু দিয়ে থার্টিকে ক্যান কাটলে ফিফটিন হচ্ছে তো উপরে আমাদের থাকছে ফিফটিন থ্রি জা ফোরটি ফাইভ অ্যাকচুয়ালি ফিফটিন নাইন হচ্ছে ওয়ান থার্টি তো এটাকে যদি আমরা পয়েন্টে কনভার্ট করি তো হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট তাহলে আমরা বের করে ফেললাম কত টাকা হচ্ছে সরল সুদ আর চক্র চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর সেটা হচ্ছে সিক্সটি সেভেন ফার্স্ট এই দেখতে পারো কী হচ্ছে স্ক্রিনশট কারণে আমার ইচ্ছা থাকলে নিতে পারো এই হচ্ছে ফার্স্ট পার্ট এই হচ্ছে সেকেন্ড পার্ট এই হচ্ছে লাস্টের অংশটুকু নেক্সট হচ্ছে এগারো নম্বর বলেছে দশ হাজার টাকার বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসেব করি তো আগের মতোই কোয়েশ্চেন কিন্তু এখানে বিষয়টা হচ্ছে তিন বছর বলেছে আর সুদের হারও চেঞ্জ আছে এখানে একটা জিনিস দেখতে হবে আমরা আগের অঙ্কটা যেটা করলাম সেক্ষেত্রে আমাদের দু বছর ছিল তো এই জায়গাটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করলাম কিন্তু এক্ষেত্রে তিন বছর হলে সেক্ষেত্রে আমাদের এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা ফেলতে হবে যেটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তবে চলো সেই কোয়েশ্চেনটা শুরু করা যাক এই হচ্ছে ইলেভেন নাম্বার কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ দশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা বের করে নিলাম এমনটা সিম্পল একইভাবে তিন বছরের সরল সুদ পি আর টি বাই হান্ড্রেড এখানে আসল হচ্ছে দশ হাজার সুদের হার ফাইভ পার্সেন্ট সময় তিন বছর ডিভাইডেড বাই হান্ড্রেড এমন তাহলে চক্রবৃদ্ধি আর সরল সুদের অন্তর হচ্ছে এই যে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়েছিল এটা মাইনাস সরল সুদটা এবার এই যে এখানে আমি বললাম একটু আগে ডিসকাস করলাম এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা এখানে ফেলা হয়েছে এ কিউব ওয়ানের এর কিউব তো ওয়ানই থাকছে প্লাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার অর্থাৎ ওয়ান এর স্কোয়ার তো ওয়ানই থাকবে তো থ্রি ওয়ান এর স্কোয়ার বি টার্মটা প্লাস থ্রি এ বি স্কোয়ার ওয়ান বি স্কোয়ার হচ্ছে এই টার্মটার স্কোয়ার প্লাস বি কিউব তো ফাইভ বাই হান্ড্রেডের কিউব এমনটা আর এখানে এই টার্মগুলো আছে তো এবার আমরা এই গোটা রাশিটা থেকে টেন থাউজেন্ড কমন নিচ্ছি যেটা আমাদের কমন নেওয়া যাচ্ছে আসলটা তাহলে এখানে পড়ে থাকছে এই ভেতরের টার্মটা এখান থেকে টেন থাউজেন্ড কমন নেওয়ার ধরুন ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান আর এখান থেকে টেন থাউজেন্ড কমন নিলে ফাইভ ইন্টু থ্রি বাই হান্ড্রেড এমনটা থাকছে তাতে কী হচ্ছে এখানের এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যাচ্ছে এখানে প্লাস থ্রি ইন্টু ফাইভ বাই হান্ড্রেড এখানে মাইনাস থ্রি ইন্টু ফাইভ বাই হান্ড্রেড কাটা যাচ্ছে পড়ে থাকছে এই দুটো টার্ম এই দুটো টার্মকে আমরা এখানে ভগ্নাংশে যোগ করে নিলে পরবর্তীতে হর থেকে এই চারটে শূন্য কাটা যাচ্ছে এবং খুব ইজিলি আমরা অ্যান্সারটা এমনটা পাচ্ছি সেভেন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ স্ক্রিনশট কারণ আমার ইচ্ছে থাকলে এই হচ্ছে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ সিম্পল এটা হচ্ছে ফার্স্ট পার্ট এই হচ্ছে সেকেন্ড পার্ট নেক্সট হচ্ছে টুয়েলভ নাম্বার বলেছে বার্ষিক নাইন পার্সেন্ট সুদের হারে কিছু টাকার বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ওয়ান টাকা হলে ওই টাকার পরিমাণ হিসেব করে লিখি ওই টাকা বলতে এখানে আসলের পরিমাণ জানতে চেয়েছে সুদের হার আর সময় বলে দিয়েছে আর বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর তো আমরা আসলটা ধরে নেব দিয়ে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বের করব সেটাকে কম্পেয়ার করব প্রশ্নের অন্তরের সাথে তাহলে ফার্স্টে শুরু করা যাক ধরি আসল পি টাকা তাহলে পি টাকার নাইন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ পি ব্যাকেটে ওয়ান প্লাস সুদের হার যেহেতু নাইন তো আর এর জায়গায় নাইন বসছে আর এন এর জায়গায় টু কারণ দু বছরের কথা বলা হয়েছে আর মাইনাস পি কারণ সুদের পরিমাণ এখানে বলেছে সমূল চক্রবৃদ্ধি বলেনি তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দু বছরে এবার পি টাকার নাইন পার্সেন্ট সরল সুদের হারে দুই বছরে সরল সুদ সরল সুদের ফর্মুলা তো আমরা জানি পি আর টি বাই হান্ড্রেড যেখানে পি আসল আর সুদের হার আর টি হচ্ছে বছর তো এই ক্ষেত্রে পি ইন্টু সুদের হার হচ্ছে নাইন ইন্টু টি হচ্ছে দু বছর তো টু ডিভাইডেড বাই হান্ড্রেড এটা এবার এটা চক্রবৃদ্ধি সুদ এটা সরল সুদ প্রশ্ন অনুসারে এই দুটোর অন্তর সমান সমান প্রশ্নে বলে দিয়েছে ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট সেটা হবে হান্ড্রেড তার স্কোয়ার মাইনাস পি আর সরল সুদ বলেছে মাইনাস পি ইন্টু নাইন ইন্টু টু ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স জিরো যেটা প্রশ্নে বলা হয়েছে তো পি যদি এই টার্মগুলো থেকে কমন নিই তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ধরুন এই স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস টু এবি হচ্ছে টু ইন্টু ওয়ান ইন্টু কারণ বি এখানে এটা প্লাস বি স্কোয়ার বি হচ্ছে নাইন বাই তার স্কোয়ার তো একবারে যদি করে নি নাইনের স্কোয়ার হচ্ছে আর এবার এই দুটো টার্ম থেকে এখান থেকে পি কমন নিলে থাকছে মাইনাস ওয়ান এখান থেকে পি কমন নিলে থাকছে মাইনাস নাইন ইন্টু টু বাই হান্ড্রেড এমনটা অন্য পক্ষে থাকছে ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স জিরো তাহলে এখানে দেখা যাচ্ছে ভেতরে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হচ্ছে আর এখানে টু ইন্টু নাইন বাই হান্ড্রেড আর এখানে নাইন ইন্টু টু বাই হান্ড্রেড সেমথিং এই দুটো ক্যান্সেল হচ্ছে পড়ে থাকছে এইটটি ওয়ান বাই টেন থাউজেন্ড তো পি ইন্টু এইটটি ওয়ান বাই ওয়ান জিরো 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 এতটা ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স জিরো তো এখান থেকে ইজিলি পি এর ভ্যালু আমরা বের করতে পারবো ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স জিরো ইন্টু এই নিচের টার্মটা উপরে চলে আসছে টেন থাউজেন্ড আর উপরের টার্মটা নিচে এইটটি ওয়ান ফার্স্ট এখানে যদি পয়েন্ট উঠিয়ে নিই তো নিচে হান্ড্রেড পাচ্ছি তো এই দুটো জিরো ক্যান্সেল হচ্ছে এইটটি ওয়ান নাইন দিয়ে যদি আমি কাটতে চাই নাইন নাইন জা এইটটি ওয়ান নাইন দিয়ে কাটলে নাইন ওয়ান জা নাইন নাইন ফোর জা থার্টি সিক্স নাইন ফোর জা থার্টি সিক্স জিরো এমনটা হচ্ছে আবার নাইন দিয়ে ক্যান্সেল করলে নাইন ওয়ানসে নাইন নাইন সিক্সে ফিফটি ফোর জিরো ওয়ান সিক্স জিরো তো আমাদের পি এর ভ্যালু কী বেরোচ্ছে ওয়ান সিক্সটি দুটো জিরো আরও আছে মানে তো ওয়ান সিক্স তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিলো যে আসলের পরিমাণ কত বা ওই টাকার পরিমাণটা কত সেটা আমরা বের করে ফেললাম সিক্সটি থাউজেন্ড সিক্সটি স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো এই হচ্ছে ফার্স্ট হচ্ছে হচ্ছে সেকেন্ড পার্ট নাম্বার বলেছে যদি বার্ষিক হারে কিছু বছরে টেন টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নশো টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত হিসেব করি মানে আগের কোয়েশ্চেনটার মতোই কোয়েশ্চেন কিন্তু এখানে তিন বছর বলা হয়েছে তার মানে আমাদের আগের কোয়েশ্চেন যেখানে এখানে হোল স্কোয়ার এসেছিল এই ক্ষেত্রে হোল কিউব আসবে তো এই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করেছিলাম তো কিউব আসলে আমরা করব এই কিউ প্লাস থ্রি এ টাইপের তবে চলো এই কোশ্চেনটা শুরু করা যাক এই হচ্ছে থার্টিন নাম্বার আসল ধরে নিয়েছে পি টাকা আগের মতোই পি টাকার টেন পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ এমনটা আর পি টাকার টেন হারে তিন বছরের সরল সুদ হচ্ছে এমনটা পি আর সিম্পল তো আগের মতোই চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ এমনটা হচ্ছে তো এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যেমনটা আমি বললাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি ওয়ানের স্কোয়ার তো দেওয়ার প্রয়োজন হয়নি প্লাস থ্রি এ বি স্কোয়ার আবার ওয়ান দি নি বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ টেন বাই হানড্রেডের কিউব আর এই দুটো টার্ম থেকে পি কমন যাওয়ার ধরুন মাইনাস ওয়ান এবং এখানে টেন ইন্টু থ্রি বাই হানড্রেড এসছে যার ফলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেছে এই টার্মটা এই টার্মটা কাটা গেছে আর এখানে থাকছে এই টার্মটার স্কোয়ার আর এখানে জিরো জিরো ক্যান্সেল করলে ওয়ান বাই টেনের কিউব হচ্ছে ওয়ান বাই ওয়ান থাউজেন্ড তো এই দুটো ভগ্নাংশে যোগ করলে এমনটা আসছে তারপর নেক্সট লাইনটা হচ্ছে এখানে ভগ্নাংশে যোগ করে থার্টি ওয়ান বাই এসছে তাহলে পি সমান সমান এই থাউজেন্ডটা এই বামপক্ষে নিচে আছে ডান উপরে গেছে থার্টি ওয়ানটা বামপক্ষে উপরে আছে ডান পক্ষে নিচে গেছে এবং থার্টি ওয়ান দিয়ে কাটলে থার্টি ওয়ান থ্রি তো সেই ধরুন থার্টি বেরিয়েছে অ্যান্সারটা বেরিয়েছে থার্টি থাউজেন্ড তো এর স্ক্রিনশট কেউ নিতে চাইলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট এ হচ্ছে সেকেন্ড পার্ট নেক্সট হচ্ছে ফরটিন নম্বর বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর সেভেন পার্সেন্ট এবং দ্বিতীয় বছর এইট পার্সেন্ট হয় তবে ছ হাজার টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি তাহলে এই টাইপের অঙ্ক আমি ফার্স্টে ডিসকাস করেছিলাম এই যে এই ধরনের হচ্ছে এই টাইপের অঙ্কটা অর্থাৎ প্রথম বছরের সুদের হার আর ওয়ান পার্সেন্ট দ্বিতীয় বছর আর টু পার্সেন্ট এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আমাদের এইভাবে বের করতে হয় তো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের আর ওয়ান অর্থাৎ প্রথম বছরের সুদের হার সেভেন পার্সেন্ট আর আর টু অর্থাৎ দ্বিতীয় বছরের সুদের হার এইট পার্সেন্ট তো সেই ভিত্তিতেই করব চলো করা যাক ফর্টি নাম্বার ওরা জানতে চেয়েছে দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে তো ডাইরেক্ট বের করব দু বছরে চক্রবৃদ্ধি সুদ হবে এক্ষেত্রে আমাদের আসল অর্থাৎ এই ফর্মুলা ওয়াইড ওয়াইজ চলি তো পি হবে ফার্স্টে আসলের পরিমাণটা কোয়েশ্চনে বলা হয়েছে যে সিক্স থাউজেন্ড ব্র্যাকেটে ওয়ান প্লাস আর ওয়ান অর্থাৎ প্রথম বছরের সুদের হার হচ্ছে সেভেন ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু ব্র্যাকেটে ওয়ান প্লাস আর টু অর্থাৎ দ্বিতীয় বছরের সুদ এর হার এইট পারসেন্ট হান্ড্রেড এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এখান থেকে আসলটা মাইনাস করবো কারণ আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদের প্রয়োজন খালি

উপরে থাকছে ওয়ান হান্ড্রেড সেভেন ইন্টু ওয়ান হান্ড্রেড এইট ডিভাইডেড বাই হান্ড্রেড হান্ড্রেড মাইনাস সিক্স থাউজেন্ড এমনটা জিরো জিরো গুলো ক্যান্সেল করা যাক তবে এখানে থাকছে সিক্স ইন্টু ওয়ান তো এই তিনটে টার্মকে করি নিচে একটা টেন আছে তো এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দিয়ে ইজিলি ক্যালকুলেশন করা যাবে সরি এখানে একটা জিরো বেশি বসিয়ে দিয়েছি তো করা যাক হ্যাঁ মাল্টিপ্লাই করলে বেরোচ্ছে সিক্স নাইন থ্রি থ্রি সিক্স ডিভাইডেড বাই টেন তো আছে মাইনাস এখানে সিক্স তো বাই টেনের জন্য ঘর আগে পয়েন্ট নিলে পাচ্ছি সিক্স নাইন থ্রি থ্রি পয়েন্ট সিক্স মাইনাস তো আমাদের বেরোচ্ছে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ যেটা নাইন থার্টি থ্রি পয়েন্ট সিক্স টাকা তাহলে আমরা কোয়েশন সলভ করে ফেললাম ফর্টি নাম্বারটা তো দেখতে পাচ্ছ কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট আর এই সেকেন্ড পার্ট নেক্সট হচ্ছে ফিফটিন নাম্বার বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর ফাইভ পার্সেন্ট এবং দ্বিতীয় বছর সিক্স পার্সেন্ট হয় তবে পাঁচ হাজার টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি তাহলে চলো সলভ করা যাক এখানে প্রশ্নে বলা হয়েছে প্রথম বছরের সুদের হার ফাইভ পার্সেন্ট দ্বিতীয় বছরের সিক্স পার্সেন্ট তো সেই হিসেবে প্রথম বছর অর্থাৎ আর ওয়ান ফাইভ এবং আর টু সিক্স তো একইভাবে একদম সেম আগের কোয়েশনটার মতোই আমরা সলভ করেছি দু বছরে চক্রবৃদ্ধি সুদ ফাইভ থাউজেন্ড ওয়ান প্লাস আর ওয়ানের যায় ফাইভ আর টুর যায় সিক্স এবার ক্যালকুলেশন করতে আসলে এখানে ভগ্নাংশে যোগ হয়েছে দুটো ওয়ান জিরো ফাইভ আর ওয়ান জিরো সিক্স বেরোচ্ছে কাটাকাটি করার পর ফাইনালি উপরে থাকছে হান্ড্রেড ফাইভ ইন্টু ফিফটি থ্রি যে দুটো মাল্টিপ্লাই করে পাওয়া যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি সেখান থেকে পাঁচ হাজার মাইনাস করলে অ্যান্সার বেরোচ্ছে পাঁচশো পঁয়ষট্টি তাহলে এই হলো ফিফটিন নাম্বার কোয়েশ্চেনটা কেউ স্ক্রিনশট চাইলে নিতে পারো নেক্সট হচ্ছে ষোলো নম্বর বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন এক বছরে সরল সুদ পঞ্চাশ টাকা দু বছরে চক্রবৃদ্ধি সুদ একশো দুই টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি তাহলে আমাদের এখানে দুটো জিনিস জানতে চেয়েছে একটা মূলধন আর একটা বার্ষিক সুদের হার আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদও বলে দিয়েছে আর তার সময়টাও বলে দিয়েছে তাহলে চলো শুরু করা যাক ফার্স্টে আমরা ধরে নেবো যে দুটো জিনিস জানতে চেয়েছে কোশ্চেন নাম্বার হচ্ছে সিক্সটিন ধরি আসল বা মূলধন পি টাকা এবং বার্ষিক সুদের হার সুদের হার আর পার্সেন্ট চলো এখান থেকে সলভ করা যাক তাহলে পি টাকার আর পার্সেন্ট হারে প্রথমে সরল সুদটা এক বছরে বলেছে তো সেটাই বের করব পি টাকার আর পার্সেন্ট হারে এক বছরে সরল সুদ সরল সুদের ফর্মুলা তো আমরা জানি পি আর টি বাই হান্ড্রেড যেমনটা হয় সিম্পল তো পি আর টি হচ্ছে এখানে এক বছর তো ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড এত টাকা প্রশ্নে বলে দিয়েছে এই পরিমাণটা হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে খুব সহজে আমরা লিখতে পারি এখান থেকে যদি একটু গুছিয়ে নিই তো হচ্ছে পিআর ডিভাইডেড বাই হান্ড্রেড টাকা এটার পরিমাণ প্রশ্নে বলে দিয়েছে পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখতে পারি অতএব পি আর বাই হানড্রেড ইকুয়ালস টু পঞ্চাশ এটাকে আমরা ইকুয়েশন ওয়ান হিসেবে ধরে রাখছি নেক্সট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসা যাক ওরা বলেছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে একশো দুই টাকা তাহলে আর দু বছরে তাহলে পি টাকার হারে অবশ্যই এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত বেরোচ্ছে দেখা যাক পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু মাইনাস পি যেহেতু আমরা সুদ বের করছি এত টাকা তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে হতে পারে এমন পি ব্যাকেটে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলছি যেখানে ওয়ানটাকে এ আর আর বাই হান্ড্রেডটাকে বি ধরছি তো পি ব্যাকেটে ওয়ান এ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার তো ওয়ানই থাকবে ওয়ান টু এ বি টু ইন্টু ওয়ান ইন্টু বি তো ওয়ানটা লিখলাম না প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই টামটার স্কোয়ার আর স্কোয়ার বাই হান্ড্রেড এট স্কোয়ার অর্থাৎ টেন থাউজেন্ড এত আর এখান থেকে যদি পি কমন নিই গোটা টামটা থেকে তো এই অংশের দরুন আমরা এটা পেলাম আর এই পি এর দরুন পাবো মাইনাস ওয়ান এত টাকা এতে কী হচ্ছে এই ওয়ান ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর ভেতরে এই টামটা যেটা থাকছে সেটাকে আমরা এমনটা লিখতে পারি পি আর ডিভাইডেড বাই হানড্রেড অর্থাৎ এখান থেকে আর বাই হানড্রেড কমন নিলাম তবে ভেতরে থাকছে টু প্লাস আর বাই হানড্রেড এমনটা তাহলে এটা আমাদের কি এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ আর প্রশ্ন একটা চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে আমরা প্রশ্ন অনুসারে করে নেব অতএব প্রশ্ন অনুসারে পি আর ডিভাইডেড বাই হান্ড্রেড ব্যাকেটে টু প্লাস আর বাই হান্ড্রেড ইকুয়ালস টু হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বলা হয়েছে একশো দুই টাকা তো এমনটা এবার এখানে আমরা এই পি আর বাই হান্ড্রেডের ভ্যালু আগেই পেয়েছি ইকুয়েশানে ফিফটি এটাকে ইউজ করবো তো এখানে পি আর বাই হান্ড্রেডে যেয়ে ফিফটি বসাবো ব্র্যাকেটের ভেতর থাকছে টু প্লাস আর বাই হান্ড্রেড ইকুয়ালস টু ওয়ান হান্ড্রেড টু তো শর্ট ফার্স্টে এই ফিফটিটাকে এই পারে নিয়ে এলে কী হচ্ছে হচ্ছে টু প্লাস আর বাই হানড্রেডের ভ্যালু এখানে অবশ্যই লিখে দিতে পারো এক নং থেকে পাই তাহলে এখানে টু প্লাস আর বাই হান্ড্রেড এই ফিফটি টাইপের এলে বাম পক্ষে মাল্টিপ্লাই ছিল ডান পক্ষে ডিভাইডেড হয়ে যাবে এমনটা তাহলে আর বাই হানড্রেডের ভ্যালু আমি কী পাচ্ছি এই টুটা এই সাইডে এলে মাইনাস হবে তো ওয়ান জিরো টু ডিভাইডেড বাই ফিফটি মাইনাস টু ক্যালকুলেশন করা যাক এখানে এই সাইডে আছে আর বাই হান্ড্রেড যেমনটা আছে তেমনটা থাক এখানে হচ্ছে আমার ফিফটি আর উপরে ভগ্নাংশের বিয়োগ করলে হান্ড্রেড টু মাইনাস হান্ড্রেড অর্থাৎ আর বাই ইকুয়ালস টু অপর পক্ষে থাকছে আমার টু বাই ফিফটি ফার্স্টে আমি সুদের হার অর্থাৎ আরটা এখান থেকে তাহলে ইজিলি পেয়ে যাচ্ছি আর ইকুয়ালস টু নিচের হানড্রেডটা এখানে ডিভাইডেড আছে অপর পক্ষে গেলে মাল্টিপ্লাই হচ্ছে তো ফিফটি দিয়ে হান্ড্রেডকে ক্যান্সেল করলে হচ্ছে টু অর্থাৎ আর পেয়ে যাচ্ছি আমরা ফোর তাহলে প্রশ্নে সুদের হারটা পেয়ে গেলাম কিন্তু এখনও আমাদের আসল বের করা বাকি তো এখনং সমীকরণে সুদের হার অর্থাৎ আর এর ভ্যালু পুট করলে ইজিলি পেয়ের ভ্যালু পাওয়া যাবে তো তাই করা যাক আমরা এখানে করবো এখানে জায়গায় শর্ট হচ্ছে তোমরা নিচে করবে অবশ্যই এক নঙে আর এর মান বসিয়ে পাই তাহলে দেখা যাক কি হচ্ছে এক নং এ ছিল পি ইনটু আর যেখানে হলো পি ইন্টু ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়ালস টু ফিফটি তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে ফিফটি ইনটু হান্ড্রেড ডিভাইডেড বাই

সুদ ও সুদ অর্থাৎ এটা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো ও আট হাজার ছশো বাহান্ন টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি ঠিক আগের অঙ্কটার মতোই তো আমরা ওইভাবে সলভ করব আগের অঙ্কের মতোই মূলধন ধরে নিলাম পি টাকা সুদের হার আর পার্সেন্ট তো পি টাকার আর পার্সেন্ট হারে দু বছরের সরল সুদ পি আর টি বাই হান্ড্রেড ওয়াইজ এটা বেরোচ্ছে তো প্রশ্নে বলেছে এই সরল সুদের পরিমাণটা আট টাকা তো এটাই কোলস্ট্রো আট হাজার চারশো না হলো এবং এখান থেকে পিআর বাই হান্ড্রেডের ভ্যালু বের করার জন্য টাকে এই পাশে ডিভাইডেড করে কাটা হলো আর পি আর বাই হান্ড্রেডের ভ্যালু এখানে বের করা গেল এবার ওই পিটা কাড়ি আট পারসেন্ট হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করা হল এখানে এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার ধরুন এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার নেওয়া হলো আর এই পিটা কমন নেওয়ার ধরুন মাইনাস ওয়ান এলো ওয়ান ওয়ান কাটা গেল এই দুটো টার্ম থাকলো এখান থেকে পি আর বাই হান্ড্রেড কমন নিলে ভেতরে এমনটা থাকছে তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ যেটা প্রশ্নে বলা হয়েছে আট হাজার ছশো বাহান্ন টাকা তো দুটো কম্পেয়ার করা হলো এবং পি আর বাই হান্ড্রেডের ভ্যালু এক নং সমীকরণ থেকে প্রাপ্ত মান চার হাজার দুশোটা বসানো হলো এখানে তারপর এখানে টু প্লাস আর বাই হান্ড্রেড এই চার হাজার দুশোটা এই সাইডে এলে বাই হলো এবং কাটাকাটি হওয়ার পর উপরে থাকছে হান্ড্রেড অ্যান্ড থ্রি আর নিচে থাকছে ফিফটি তো আমাদের টার্মটা বেরোচ্ছে এমন টু প্লাস আর বাই হান্ড্রেড ইকুয়ালস টু হান্ড্রেড থ্রি বাই ফিফটি এবং এখান থেকে যদি আমরা এই টুটাকে এই পারে মাইনাস টু হচ্ছে এবং ভগ্নাংশের বিয়োগ করলে পাচ্ছি আর বাই হান্ড্রেড ইকুয়ালস টু থ্রি বাই ফিফটি অথবা আর টু হান্ড্রেডটা এসে হচ্ছে এবং থ্রি ইন্টু টু অর্থাৎ সিক্স পাওয়া যাচ্ছে সুদের হার এখানে পাওয়া গেলে এই এক নঙে সুদের হাড়কে বসিয়ে অর্থাৎ আর এর ভ্যালু বসিয়ে খুব সহজে আমরা আসন পেয়ে যাচ্ছি সত্তর হাজার টাকা তাহলে কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট এই হচ্ছে সেকেন্ড পার্ট এই হচ্ছে থার্ড পার্ট এই হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে নাম্বার বলেছে ছ হাজার টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে আর ছ মাস অন্তর্দেয় এই টাইপের কোয়েশ্চেন গুলো আমি ফার্স্টে আলোচনা করেছিলাম যে কিভাবে করতে হয় এই যে এইভাবে তিন মাস অন্তর্দেয় বা ছ মাস অন্তর্দে এক্ষেত্রে সবার ফার্স্টে আমাদের বার্ষিক সুদের পর্ব সংখ্যা বের করে নিতে হয় অর্থাৎ বছরে কটা সুদের পর্ব হবে এইভাবে বের করতে হয় যেহেতু বারো মাসে এক বছর বারোকে যত মাস অন্তর্দেয় সুদের কেস হয় সেটা দিয়ে ডিভাইডেড করে বের করতে হয় আর তারপর খুব ইজিলি এই ফর্মুলা অ্যাপ্লাই করে পাওয়া যায় সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও তাহলে আমরা ওই ক্ষেত্রে তাই করবো শর্ট ফার্স্টে আমরা বের করে নেব বার্ষিক সুদের পর্ব সংখ্যা বার্ষিক সুদের এক বছর তো বারোকে ক্ষেত্রে ছ মাস অন্তর বলেছে তো ছয় দিয়ে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি টু অর্থাৎ বার্ষিক সুদের পর্ব সংখ্যা দুটি বা এই ফর্মুলা হিসেবে যদি আমি ভাবি তবে এখানে টি এর সংখ্যা হচ্ছে এখানে দুটি আর বাকিগুলো অর্থাৎ আসল এক্ষেত্রে বলা হয়েছে ছ টাকা সময় বলেছে এক বছর এবং সুদের হার এইট তাহলে আমি সেই হিসেবে করি অতএব ছমাস অন্তর্দেয় এইট পারসেন্ট হারে বার্ষিক সুদের ক্ষেত্রে ছ হাজার টাকার একদম প্রপার এক লাইনে লিখে নিচ্ছি অন্য যেন আর কিছু লেখার প্রয়োজন না পড়ে ছ টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যেহেতু চক্রবৃদ্ধি সুদ বের করছি তো এই ফর্মুলা ওয়াইজ লাস্টে প্রিন্সিপালটাকে আবার মাইনাস করতে হবে তাহলে চলো করা যাক এখানে সবার ফার্স্টে পি অর্থাৎ ছ হাজার টাকা যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা আসল ব্র্যাকেটে ওয়ান প্লাস আর বাই টি আর হচ্ছে সুদের হার যেটা এইট পারসেন্ট আর টি আমরা বের করেছি যেটা হচ্ছে টু তো আর বাই টি বাই হান্ড্রেড টু দি পর এন টি এন হচ্ছে বছর যেটা হচ্ছে ওয়ান এবং টি হচ্ছে টু তো সেই ধরুন ওয়ান ইন্টু টু এটা পয়েন্ট না ইন্টু আর মাইনাস প্রিন্সিপাল যেহেতু এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি চাইনি চেয়েছে সুদের পরিমাণটা আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না এবারে আমাদের ক্যালকুলেশন করতে হবে করা যাক ছ ব্র্যাকেটে ওয়ান প্লাস এই এইটকে যদি আমি ফোর দিয়ে টু দিয়ে ক্যান্সেল করি তো ফোর থাকছে ফোর দিয়ে হানড্রেডকে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি তো আমার এখানে থাকছে ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস সিক্স জিরো এত টাকা চলো ক্যালকুলেশন করা যাক ছ টাকা আছে এখানে ভেতরে ভগ্নাংশে যোগ করলে আমরা পাচ্ছি নিচে উপরে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস সিক্স থাউজেন্ড আছে তো উপরে টোয়েন্টি সিক্স তার হোল স্কোয়ার হবে তো সেই ধরুন আমি টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভকে দুবার লিখে নিচ্ছি যেহেতু হোল স্কোয়ার আছে মাইনাস হচ্ছে সিক্স জিরো জিরো করা যাক টোয়েন্টি দিয়ে কাটলে হচ্ছে টোয়েন্টি ফাইভ টু জা ফিফটি টোয়েন্টি ফাইভ আবার টোয়েন্টি দিয়ে যদি আমি কাটি অ্যাকচুয়ালি ফাইভ দিয়ে কাটি টোয়েন্টি ফাইভ দিয়ে আদৌ কাটা যাবে কি না বোঝা যাচ্ছে না তো ফাইভ দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে এখানে ফাইভ আর এখানে হচ্ছে ফাইভ ফোর জা টোয়েন্টি ফাইভ এইট যা ফোরটি তো ফোরটি এইট ইন্টু টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স বাই ফাইভ মাইনাস সিক্স থাউজেন্ড তো টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্সের স্কোয়ার তো আমরা জানি সিক্স সেভেন্টি সিক্স সেটাকে মাল্টিপ্লাই করতে হবে ফর্টি এইট দিয়ে চলো করা যাক সিক্স এইট স্যার ফোরটি এইট ফাইভ ফোর ফোর দিয়ে ফোর সিক্সে টোয়েন্টি ফোর জিরো হাজার থ্রি ফোর সিক্সের টোয়েন্টি ফোর আর থ্রিতে টোয়েন্টি সেভেন তো আমার এখানে হচ্ছে এইট ফোর ফোর টু থ্রি অর্থাৎ থ্রি টু ফোর ফোর এইট ডিভাইডেড বাই ফাইভ আছে তো ডিভাইডেড বাই ফাইভটা আমি এখানেই করে নেবো থ্রি টু ফোর ফোর এইট ডিভাইডেড বাই ফাইভ মাইনাস সিক্স থাউজেন্ড চলো করা যাক ফাইভ দিয়ে যদি করি ফাইভ সিক্সে থার্টি টোয়েন্টি ফোর থাকছে ফাইভ ফোর যা টোয়েন্টি ফোর থাকছে ফাইভ এইট 48 এইট থাকছে ফাইভ নাইন দেন থাকছে থ্রি থ্রি এর পয়েন্টের জন্য একটা জিরো আসবে থার্টি ফাইভ এ থার্টি তো এমনটা আসছে আর ক্যালকুলেট করলে আমি খুব ইজিলি অ্যান্সার পাচ্ছি ফোর এইটটি নাইন পয়েন্ট সিক্স টাকা তাহলে কোশ্চেনটা আমরা সলভ করে ফেললাম অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে ফোর এইটটি নাইন পয়েন্ট সিক্স টাকা কারোর সুদে ছ হাজার দুশো পঞ্চাশ টাকার নয় মাসের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি অঙ্কটা আগের মতোই আগের ফর্মুলাতেই হবে খালি এখানে ডিফারেন্স হচ্ছে এই তিন মাস বলেছে তো ফার্স্টে যখন আমরা সুদের পর্ব বার্ষিক বের করবো সেটা চারটে বেরোবে কারণ টুয়েলভ বাই থ্রি ফোর আর হচ্ছে এখানে নয় মাস বলেছে এটাকে আমাদের বছরে কনভার্ট করে নিতে হবে এন এর ভ্যালুটা পাওয়ার জন্য যেটা হবে নাইন বাই টুয়েলভ অর্থাৎ থ্রি বাই ফোর তবে চলো নাইনটিন নাম্বারটা শুরু করা যাক এই হচ্ছে নাইনটিন নাম্বার বার্ষিক সুদের পর্ব সংখ্যা আমরা ফার্স্টে বের করে নিয়েছি চারটে সময় এখানে যেহেতু নয় মাস ছিল ওটাকে বছরে কনভার্ট করলে থ্রি বাই ফোর বছর হচ্ছে তারপর সিম্পল এই যে এই ফর্মুলাতে যেহেতু এখানেও চক্রবৃদ্ধি সুদই চেয়েছে সমূল চক্রবৃদ্ধি চায়নি তো এই ফর্মুলায় আমরা এসেছি তো দেখা যাক এক্ষেত্রে এমনটা যত টাকা বলেছে টেন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন মাস অন্তর্দেহ ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ লাইনটা একটু বেশ বড় কারণ সমস্ত জিনিসগুলো এখানে আলোচনা করেছি একটাই তো লাইন লিখতে হয়েছে আর এটা হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে পি আসল টেন হচ্ছে সুদের হার ফোর হচ্ছে টি অর্থাৎ বার্ষিক সুদের পর্ব সংখ্যা হান্ড্রেড আর পাওয়ার আছে এন টি এন হচ্ছে থ্রি বাই ফোর যেহেতু নয় মাস ছিল এবার এখানে কাটাকাটি করলে কিউবটা থাকছে টেন দিয়ে হান্ড্রেডকে কাটলে থাকছে ওয়ান বাই ফোরটি ভগ্নাংশে যোগ করলে ফোরটি ওয়ান বাই ফোরটি থাকছে তার কিউব মাইনাস সিক্স টু ফাইভ জিরো তো এখানে এই কিউব টামটা থেকে আমি ক্যালকুলেশন করে কী পাচ্ছি দেখা যাক কিউব টামটা থেকে ক্যালকুলেশন করলে এরকম টাম আসছে ফর্টি ওয়ান বাই ফর্টি ফর্টি ওয়ান বাই ফর্টি ফর্টি ওয়ান বাই ফোরটি যেহেতু কিউব আছে একটা ডামকে তিনবার লিখতে হয়েছে এখানে কাটাকাটি করা হয়েছে প্রথমে জিরো জিরো কেটেছি তারপর এখানে ফাইভ দিয়ে কেটেছি এখানেও ফাইভ দিয়ে উপরে টোয়েন্টি ফাইভ ইন্টু ফর্টি ওয়ান ফর্টি ওয়ান ফর্টি ওয়ান আসছে তোমরা এই কাটাকাটি নিজের ইচ্ছে মতো করতে পারো আর ওপরে টার্মগুলো মাল্টিপ্লাই করে এমনটা আসছে উপরে নিচে থাকছে টু ফিফটি সিক্স আর ফোর মাল্টিপ্লাই করে এই দুটো টার্মকে ডিভাইডেড করলে যে টার্মটা আসছে ওটা প্রায় অর্থাৎ অ্যাপ্রক্সিমেট আছে সিক্স সেভেন থ্রি জিরো পয়েন্ট আসতে থাকছিলো তো আমি পয়েন্ট প্রায় করে নিয়েছি এবং টার্মটা মাইনেস করে লাস্টে অ্যান্সার আছে ফোর টাকা প্রায় কারণ যদি স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকে এই হচ্ছে ফার্স্ট পার্ট নাইনটিন নাম্বার আর এই হচ্ছে সেকেন্ড পার্ট নেক্সট হচ্ছে টোয়েন্টি বলেছে ষাট হাজার টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হলে তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি এনে বার্ষিক সুদের হার চেয়েছে নর্মাল অন্য কোনো প্রবলেম নেই তো আমরা সিম্পলভাবে বার্ষিক সুদের হারটা ধরে নিয়ে আমাদের বের করবো ওরা যেটা বলে দিয়েছে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি তারপর দুটোকে কম্পেয়ার করলে ইজিলি ম্যাটটা হয়ে যাবে তো চলো শুরু করা যাক ধরি বার্ষিক সুদের হার আর পার্সেন্ট এখানে অ্যামাউন্ট বলেছে সিক্সটি থাউজেন্ড তো ষাট টাকার বার্ষিক এইট চক্রবৃদ্ধি সুদের হারে কতদিনের কথা বলা হয়েছে বলা হয়েছে দু বছরে দুই বছরে সমূল চক্রবৃদ্ধি তাহলে লাস্টে প্রিন্সিপালটা মাইনাস করার প্রয়োজন নেই এখানে একটা জিনিস বলি হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি আর সবৃদ্ধি মূল দুটো কিন্তু আলাদা বিষয় কারণ সরল সুদের ক্ষেত্রেও সবৃদ্ধি মূল কথাটা বলা যায় কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবৃদ্ধি মূলটাই হয়ে যায় সমূল চক্রবৃদ্ধি তো সিম্পল ফর্মুলা আমরা জানি পি এখানে হচ্ছে যেটা ষাট হাজার ব্র্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এত টাকা এবার এটাকে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো প্রশ্নে দিয়ে দেওয়া সমূল চক্রবৃদ্ধির সাথে তাহলে অতএব প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে আমাদের এই অ্যামাউন্টটা অর্থাৎ সিক্সটি থাউজেন্ড ব্র্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু ইকুয়ালস টু অ্যামাউন্টটা বলা হয়েছে সিক্স নাইন নাইন এইট ফোর তো সিক্স নাইন নাইন এইট ফোর এক্ষেত্রে একটু খেয়াল রাখবে যে জিনিসটা আমি বলছি ওয়ান হান্ড্রেড হোল স্কোয়ার টামটা আমি রাখলাম তো এই টাইমে চলে আসছে ডিভাইডেড বাই সিক্স জিরো 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 এমনটা শর্ট ফার্স্টে আমরা খেয়াল রাখব এখানে হোল স্কোয়ার আছে তো আমাদের উদ্দেশ্য থাকবে এই সাইডেও কিছু একটা হোল স্কোয়ারটা আমানা আর এই পক্ষে কি আছে এই পক্ষে নিচে কিন্তু হান্ড্রেড আসছে কারণ আমি যদি ভগ্নাংশে যোগও করি তো উপরে এখানে কী থাকবে হান্ড্রেড প্লাস আর আর নিচে থাকবে হান্ড্রেড তার মানে নিচে আমাদের একশোর স্কোয়ার আসতে হবে তো সেই জন্য আমি প্রথমে দুটো টাইমকে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করি সরি সিক্স দিয়ে কাটাকাটি করি কারণ অবশ্যই সিক্স দিয়ে কাটাকাটি যেতেই হবে যেহেতু বাম পক্ষে নিচে হরে হান্ড্রেড এট স্কোয়ার থাকছে ডান পক্ষেও নিচে হানড্রেড এট স্কোয়ারই থাকবে তো তেমনটা করার চেষ্টা করি সিক্স দিয়ে কাটছি নিচের টার্মটাকে তো থাকছে ওয়ান জিরো 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 উপরের টার্মটা সিক্স ওয়ান জা সিক্স সিক্স ওয়ান জা সিক্স সিক্স সিক্সে থার্টি সিক্স 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 থার্টি সিক্স সিক্স এমনটা টার্ম তো নিচে তো আমার হান্ড্রেডের স্কোয়ার আসছে বাট উপরের টার্মটা কারো স্কোয়ার এই বিষয়টা একটুখানি ক্লিয়ার করে দিই এখানে পাওয়ার যা থাকবে আমাদের উদ্দেশ্য থাকবে এই টার্মটাকেও সেই পাওয়ারেই আনা তো এখানে স্কোয়ার আছে তো আমাকে এটাকেও স্কোয়ারেই আনতে হবে আর নিচেরটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের হরটা কী হবে সিম্পলি এখানে নিচে হান্ড্রেড আছে তো এটা টেন থাউজেন্ড হয় হান্ড্রেডের স্কোয়ার তো এখানেও টেন থাউজেন্ড হবে তেমনটাই আছে কিন্তু উপরের টার্মটা স্কোয়ার আমাদের বের করতে হবে যে উপরের টার্মটা কার স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার রুটটা বের করা যায় আমরা সিম্পলি জানি কীভাবে স্কোয়ার রুট ডিভাইডেশ ডিভাইডেশন প্রসেসে বের করতে হয় শেষ থেকে দুটো করে টাম ওয়ান ওয়ান সিক্সটিন ওয়ানের ডবল হচ্ছে টু তো এখানে ওয়ান বসলেও বেশি হয়ে যাচ্ছে জিরো জিরো নিলাম সিক্সটি ফোর তো এখানে এইট নিলে আমাদের কম্বিশন ফিল হচ্ছে তো ওয়ান জিরো এইটের স্কোয়ার তাহলে আমরা এখানে নেক্সট লাইনে ইজিলি লিখতে পারছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়ান জিরো এইট বাই তার স্কোয়ার আশা কারো বুঝতে অসুবিধা হলো না এটা করার উদ্দেশ্য হচ্ছে এই আমরা বোথ সাইড থেকে যেন স্কোয়ারটা আমরা সরাতে পারি তাহলে এখানে থাকছে ওয়ান আর এখানে থাকছে তো

সেটা আমরা বের করে ফেললাম এইট পার্সেন্ট কারো স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকলে এই হচ্ছে ফার্স্ট পার্ট এই হচ্ছে সেকেন্ড পার্ট আর এই হচ্ছে ফাইনাল পার্ট এটা আমাদের রাফ নেক্সট হচ্ছে একুশ নম্বর কি বলেছে প্রশ্নটা বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি আর সুদে কত বছরে চল্লিশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা নির্ণয় করি অর্থাৎ এখানে আমাদের সময়টা জানতে চেয়েছে তো আমরা আমাদের সময় ধরে নেবো বাকি অন্যান্য ইনফরমেশনের সাহায্যে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করব এবং সেটাকে কম্পেয়ার করে খুব ইজিলি আমাদের সময়টা যা ধরবো সেটার ভ্যালু পেয়ে যাব তো এখানে ধরে নিই ধরি সময় এন বছর এন বছর তাহলে এখানে অ্যামাউন্টটা বলা হয়েছে কত চল্লিশ হাজার টাকা সুদের হার বলেছে এইট পারসেন্ট তাহলে আমরা লিখবো চল্লিশ হাজার টাকার এইট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে সুদের হারে এন বছরে সমূল চক্রবৃদ্ধি এইট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হার এন বছরের সমল চক্রবৃদ্ধি চলো বের করা যায় একই ফর্মুলা 40000 থাউজেন্ড আস পি এটা ব্র্যাকেটে ওয়ান প্লাস আর অর্থাৎ সুদের হার ডিভাইডেড বাই হান্ড্রেড আর যেহেতু এন বছর তো এখানে আমরা এন লিখলাম এত টাকা এবার এটাকে কম্পেয়ার করতে হবে প্রশ্নে দিয়ে দাও সুদের হারের সাথে সরি সমল চক্রবৃদ্ধির সাথে যেটা হচ্ছে ফোর সিক্স তাহলে অতএব প্রশ্ন অনুসারে

এবার আমাদের উদ্দেশ্য থাকবে এবার বাম পক্ষে এই টার্মটাকে আমরা ক্যালকুলেট করে নিই ক্যালকুলেট করবো অর্থাৎ ভগ্নাংশে যোগ যদি করি তাহলে পাচ্ছি হান্ড্রেড প্লাস পাওয়ার এন আর এখানে যে টার্মটাই না কেন সেটাকে হান্ড্রেড প্লাস এইট অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইট আর নিচে হান্ড্রেড তার পাওয়ার আকারে আনতে হবে তো এটাই হবে আমাদের উদ্দেশ্য তো নিচে যেহেতু হান্ড্রেডের পাওয়ার আকারে আনতে হবে তো ফার্স্টে ফোরটাকে ক্যান্সেল করি ফোরটাকে ক্যান্সেল করলে নিচে পাচ্ছি চারটে জিরো একের পর বিষয়টা একটু ভালো মতো বুঝবে ফোর দিয়ে ক্যান্সেল করছি দুটো টার্মকেই ওপারটা হচ্ছে ফোর ওয়ান জে ফোর ফোর ওয়ান জে ফোর ফোর সিক্স এ টোয়েন্টি ফোর ফোর সিক্স এর টোয়েন্টি ফোর ফোর ওয়ান জে ফোর 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 জা সিক্সটিন এই টার্মটা আমাদের উদ্দেশ্য থাকবে নিচে যেহেতু এখানে হান্ড্রেড আছে এটাকে হানড্রেডের পাওয়ার আঁকড়ে আনার যেহেতু এখানে টেন থাউজেন্ড আছে আমরা জানি হান্ড্রেডের স্কোয়ার হয় টেন থাউজেন্ড তো ইজিলি আমরা এটাকে নিচে তো পেয়ে যাচ্ছি যে হান্ড্রেড তার স্কোয়ার হবে অর্থাৎ টার্মটা এমন টাইপের হচ্ছে তো আমাদের উদ্দেশ্য আবার সেটাই আসছে এখানে উপরে যেখানে একশো আট আছে সেখানে আমাদের এখানে কি টার্মটা আসছে তো এটা স্কোয়ার রুট এর আগের অঙ্কটাতেই আমরা করলাম তো একশো আটই বেরিয়েছিল সেম এই টার্মই ছিল তো একশো আটই রাখি আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম এই সিচুয়েশন আসার পর কেউ ঘাবড়ে যাবে না তোমার উদ্দেশ্য থাকবে এই যে ভেতরে যে টার্মটা আছে সেই টার্মটাই এখানে আনা এবং তার পাওয়ার কিছু একটা আনা এক্ষেত্রে যেমন নিচেরটা দেখে ইজিলি আমরা বুঝে গেলাম এক্ষেত্রে যাই আসবে সেটা স্কোয়ার আসবে প্রত্যেক বাড়ি তোমরা তেমনটা পাবে এবং নিচের রাশিটা দেখেই বুঝতে পারবে সেটা হান্ড্রেডের স্কোয়ার বা কোনো ক্ষেত্রে কিউব হতে পারে বা কোনো ক্ষেত্রে টু দি পাওয়ার ফোর হতে পারে সেই হিসেবে উপরের টার্মটাকেও অ্যাডজাস্ট করে সেই একই পাওয়ারে আনতে হবে তাহলে এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি উপরে হানড্রেড এইট বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে হানড্রেড এইট বাই হান্ড্রেড তার স্কোয়ার তাহলে এন ইকুয়ালস টু হচ্ছে টু এই হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেন আমরা সলভ করে ফেললাম তোমরা দেখতে পাচ্ছো কেউ স্ক্রিনশট নিতে চাইলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা হচ্ছে ফাইনাল পার্ট নেক্সট হচ্ছে টোয়েন্টি টু নাম্বার বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি আর সুদে দশ হাজার টাকার বছরের সমল চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা হবে তাই হিসেব করে লিখি তাহলে এক্ষেত্রেও আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারই চেয়েছে যেমনটা ছিল হচ্ছে আমাদের কুড়ি নাম্বার অঙ্কটাই অর্থাৎ বার্ষিক সুদের হার জানতে চেয়েছিলো এক্ষেত্রেও তাই চেয়েছে তো আমরা কুড়ি নাম্বার অঙ্কটার মতো এটাকেও সলভ করবো ফার্স্টে সুদের হার ধরে নেব তো এই হচ্ছে আমাদের বাইশ নম্বর অঙ্কটা বার্ষিক সুদের হার ধরে নিলাম একদম হুবহু কুড়ি নম্বর অঙ্কের মতোই সলভ করেছি দশ হাজার টাকার আর পার্সেন্ট হারে দু বছরের সমল চক্রবৃদ্ধি এমনটা হচ্ছে যেটা নর্মাল ফর্মুলা তো আমরা দেখে আসছো এটাকে প্রশ্ন অনুসারে করা হলো প্রশ্নের সমল চক্রবৃদ্ধির সাথে তারপর এই টেন থাউজেন্ডটাকে এই পারে আনা হলো এবার এখানে যেহেতু স্কোয়ার আছে আমাদের উদ্দেশ্য থাকবে এখানেও স্কোয়ার আনা তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি নিচে এখানে হান্ড্রেডের স্কয়ার আর উপরে ওয়ান হান্ড্রেড টেনের স্কোয়ার আসছে তো তেমনটা নিলাম বোথ সাইড থেকে স্কোয়ার সরে গেল তারপর সিম্পল ক্যালকুলেশন তোমরা দেখতে পাচ্ছ এতে ইজিলি পাওয়া যাচ্ছে আর এর ভ্যালু হচ্ছে এইট কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট এই হচ্ছে সেকেন্ড পার্ট এই হচ্ছে ফাইনাল পার্ট নেক্সট হচ্ছে টোয়েন্টি থ্রি নাম্বার বলেছে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি আর সুদে কত বছরে পঞ্চাশ হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ ষাট হাজার পাঁচশো টাকা হবে তা হিসেব করি তাহলে এক্ষেত্রেও আমাদের জানতে চেয়েছে বছর একুশ নম্বর কোয়েশ্চেনটার মতোই আমরা শর্ট ফার্স্টে ধরে নেব সময় এন বছর তাহলে পঞ্চাশ হাজার টাকার টেন চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে সমূল চক্রবৃদ্ধি এমনটা হবে সিম্পল ফর্মুলা এটাকে কম্পেয়ার করব প্রশ্নে দিয়ে দেওয়া সমূল চক্রবৃদ্ধির সাথে যেটা হচ্ছে ষাট টাকা সর্বপ্রথমে পঞ্চাশ হাজার টাকাটা এইবারে আনলাম কাটাকাটি করে এমনভাবে কাটাকাটি করবে যেমন নিচের টার্মটা হান্ড্রেডের কোনো পাওয়ার আকারে থাকে যেমন নিচে এখানে থাকছে টেন যেটা হান্ড্রেড এইট স্কোয়ার এবং উপরে থাকছে হান্ড্রেড টেন তার স্কোয়ার তো সাইড যদি আমরা কম্পেয়ার করি আর এখানে ভগ্নাংশে যোগটা উপরে পাচ্ছি হান্ড্রেড টেন বাই হান্ড্রেড টু দিপার এন আর এই পক্ষে পাচ্ছি হান্ড্রেড টেন বাই হান্ড্রেড টু দি পার টু তাহলে এন ইকালস টু টু সময় দু বছর আমরা পেয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ কেউ স্ক্রিনশট নিতে চলে হচ্ছে ফার্স্ট পার্ট এই হচ্ছে ফাইনাল পার্ট নেক্সট হচ্ছে বার্ষিক টোয়েন্টি ফোর নাম্বার বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি আর সুদে কত বছরে তিন লক্ষ টাকা সমূল চক্রবৃদ্ধি তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো টাকা হবে তাই হিসেব করে লিখি তো শর্ট ফার্স্টে আমরা বছরটা ধরে নেবো এটাও টোয়েন্টি থ্রি নাম্বারের মতোই এই হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর নাম্বার শর্ট ফার্স্টের সময়টা ধরে নিলাম এন বছর এবার টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা সেটাকে আমরা কম্পেয়ার করলাম প্রশ্নের দেওয়া মানের সাথে তারপর কাটাকাটি করলে ইজিলি এই সাইডে আমরা পাচ্ছি টে হান্ড্রেড ইলেভেন বাই টেনের কিউব আর এই সাইড ইলেভেন বাই টেন টু দিবার এন তো এনের ভ্যালু হচ্ছে থ্রি কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো এই হচ্ছে টোয়েন্টি ফোর নাম্বার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে টোয়েন্টি ফাইভ নাম্বার সুদের পর্ব ছমাস মাস হলে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ষোলোশো টাকার দেড় বছরের সুদ কত এবং সুদ আসল কত তো ছমাস মাস অন্তর দেহ তাহলে এটা আমরা ফার্স্টে আলোচনা করেছিলাম এই যে এই ধরনের ছমাস মাস অন্তর দেহ তো প্রথমে বার্ষিক সুদের পর্ব সংখ্যা বের করে নিতে হবে সেই হিসেবে এই ক্ষেত্রে দেখো আমাদের সুদ আসলও চেয়েছে চক্রবৃদ্ধি সুদও চেয়েছে তো আমরা ফার্স্টে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বের করে নেব সুদ আসলটা আমরা সমূল চক্রবৃদ্ধি ফার্স্টে বের করে নেব তারপর সেখান থেকে আসল মাইনাস করলে ইজিলি আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে নেব তবে চলো শুরু করা যাক এই হচ্ছে টোয়েন্টি ফাইভ নাম্বার এই টাইপের অঙ্ক আমরা আগে করলাম সুদের পর্ব সংখ্যা বের করে নিলাম দুটো ষোলোশো টাকার এই হিসেবে অর্থাৎ বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে ছ মাস অন্তর্দেয় সুদের ক্ষেত্রে দেড় বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা ওয়ান প্লাস সিম্পল ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ এটা সমল চক্রবৃদ্ধির ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে এখানে কাটাকাটি হওয়ার পর যে টার্মটা থাকছে সেটা হচ্ছে এমনটা যেটা বেরোচ্ছে ওয়ান এইট ফাইভ টু টু বাই টেন বা এটা তাহলে এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির পরিমাণ বা সুদ আসলের পরিমাণ এবার এখান থেকে আমরা আসলটা যদি মাইনাস করি তাহলে ইজিলি সুদও পেয়ে যাবো প্রশ্নে দুটো জিনিস জানতে চেয়েছিলো চক্রবৃদ্ধি সুদ যেটা হচ্ছে এটা আর জানতে চেয়েছিলো সুদ আসল যেটা হচ্ছে এটা তাহলে এই ছিল আমাদের নাইনটিন সরি টোয়েন্টি ফাইভ নাম্বার সলিউশন যেটা তো আমাদের এইটিন নাম্বার ও নাইনটিন নাম্বার অঙ্কগুলো এই টাইপেরই ছিল তো একই ধরনের এটাও